নমস্কার, নন্দিনীর জলসাভার অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন বিশেষ একজন মানুষ। কে, পরিচয় পর্ব করার আগে আমরা একটা কবিতা শুনব। তুমি বললে পাহাড় কিনে দেবেন, আমি বললাম কিসের প্রয়োজনে? একটা পাথর কুড়িয়ে আনো যদি, সাজিয়ে রাখো ঠাকুর সিংহাসনে। হঠাৎ তোমার বাগান কেনার শখ শুনে বললাম খরচ করো বুঝে, একটা বরং গোলাপ কিনে এনে নিজের হাতে খোপায় দিও বুঝে। সেদিন বললে বিদেশ নিয়ে যাবে, হেসে বললাম অর্থ অপচয়, তার চেয়ে চলো দুজন মিলে বসে নদীর ধারে দেখবো সূর্যোদয়। জীবন হলো ছোট্ট তরির মতো, কি হবে তার মস্ত বড় পাল? ঝরঝর সব সামাল দিতে গেলে চাই যে মোদের শক্ত দুটো হাল। আমরা হলাম মাটির কাছের জীব, সারা জীবন মাটির মাঝেই রই। চাওয়া পাওয়া ছোট্ট হবে যত, জীবন তত হবে মানানসই। আমাদের আজকের অতিথি হিসেবে যিনি আমাদের নন্দিনীর জলসাভার অনুষ্ঠানে এসছেন, আমাদের সকলের প্রিয়, অনেকের কাছে পরিচিত মুখ, মালা বিশ্বাস। নমস্কার, আপনাকে নন্দিনীর জলসাঘর অনুষ্ঠানে স্বাগত জানাই। শুনব আপনার কথা, তার আগে আমি ওনার সম্পর্কে কিছু কথা বলে নেব। আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমার সামনে সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে। এই হাতের কাজটা সবকিছুই ওনার হাতে করা, এবং জীবনে চাওয়া পাওয়া খুবই স্বল্প। কিভাবে উনি একাই 100, সেই গল্পই শুনে নেব আজকে। দেখে নেব ওনার তৈরি হাতের কাজ, এবং শুনব সেই সব হাতের কাজ গড়ার পেছনে যে শৈল্পিক মানসিকতা রয়েছে সেই সব গল্প। ওনার কাছে আসব। আমার প্রথম প্রশ্ন দিদির কাছে যে পরিবারের সব কাজ সামলে কি করে আপনি এই সুন্দর কাজগুলোকে করতেন? আসলে আমার তো পরিবার হচ্ছে আমার জীবনে প্রথম, পরিবারকে নেগলেক্ট করে আমি কোনো কিছু করি না। তারপরে আমার ভালো লাগাটা আছে, এই ভালো লাগা থেকেই আস্তে আস্তে এই হাতের কাজ। তার মধ্যে একটা আমার কর্তব্যের একটা জিনিস পড়ে, সেটা জন্য আমাকে হাতের কাজে আরও বেশিভাবে আমাকে ইনভলভ হতে হয়। কিভাবে শুরু হলো এই হাতের কাজ নিয়ে পথ চলা, আমরা একটু ছোট্ট করে শুনতে চাই। আসলে প্রথমে আমি এই ছেলে যখন এতে পড়লো, ডে স্কুলে যখন গেল, তখন দুপুরবেলাটা দেখলাম খালি আছে। আমাদের বাড়ির কাছেই একটা হাতের কাজ শেখানোর প্রতিষ্ঠান ছিল, সেখানে ওখানে জিনিস কিনলে তারপরে ওখানে শেখাতে বিনা পারিশ্রমিকে। সেখানে গিয়ে দেখলাম ভীষণ ভিড়। হ্যাঁ, তার মধ্যে আমি গিয়ে দেখতাম ওরা সব কত কী সব নানা রকম জিনিস করছে। সেইটা কিছুদিন, বছর 6-7 মাস আমি সেখানে গেলাম। তারপরে একদিন হঠাৎ ওই প্রতিষ্ঠানের ছেলেটা, আর আমি তত্ত্বটা ওখানে মানে শিখতাম অল্প বিস্তর কিছু, তখন ও এসে বললো যে আমাদের ওখানে হাতের কাজ আপনি শেখাবেন। তো আমি বললাম আমি তো কিছু জানি না। তখন ও আমার হাজব্যান্ডকে বললো দাদা আপনি বৌদিকে দিন, বৌদি পারবে আর তত্ত্বের অর্ডারের কাজটা। এইটাই আমার শুরু হলো প্রথম। তারপরে তাহলে দিদির পথ চলা শুরু তত্ত্ব গড়ার মধ্যে, তত্ত্ব আর এই হাতের কাজ শেখানোটা ওই প্রথম শুরু হলো তখন থেকে একসঙ্গে। আমি শুনেছি আপনি তো খুব সুন্দর গানও গান, আবার বিউটিশিয়ানেরও কাজ জানেন, তাহলে আপনি হাতের কাজকেই কেন প্রফেশন হিসেবে বেছে নিলেন? আসলে গানটা আমি 4 বছর বয়স থেকে শিখছি, আর গানটা তো আমার ভীষণ ভালো লাগা, কিন্তু বিয়ের পর নানা কারণে গানটা আর আমার কন্টিনিউ করা হয়নি। আর বিউটিশিয়ানটা আমি ওই পার্লারে গিয়ে মানে থাকার মতন আমার সময়টা, মানসিকতা ছিল যে পার্লারে যাবেন না, না ও পার্লারে অতক্ষণ সময়টা আমি সময় দিতে পারবেন না বলে বাড়িতেই হাতের কাজ, না বিউটিশিয়ানে আমি ওই একটা পার্লারে আমি শেখাতাম একটা বিভিন্ন জায়গায়, আর ব্রাইডাল মেকআপ টেকআপ গুলো করতাম, কিন্তু এই দিনের পর দিন পার্লারে থাকাটা আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে হাতের কাজটা আমার খুব ভালো লাগলো, ভালো লাগার জায়গা থেকে তাহলে
ওটাই হয়ে গেল ভালোবাসা, তাই তো? ভালোবাসা। আর তার মধ্যেও আমার বাবার তারপরই মানে খুব একটা সিওপিডি হলো, তার ট্রিটমেন্টের জন্য মানে মিরাকেল বাই ভগবানেরই বোধহয় এটা আশীর্বাদ, আমি ওই ওইগুলো শিখেই বাবার সমস্ত ট্রিটমেন্ট করলাম। এখনো মায়েরও চলছে, বাবা 10 বছর বেঁচে ছিলেন, তারপরে মা এখন 20 বছর, এই এই সব দিয়েই আমি ওনাদের সেবা শুশ্রূষা করতে পারছি। তাহলে আমরা এটা আমার বলতেই পারি যে দায়বদ্ধতা একটা। মেয়ে হিসেবে উনি একা হাতে সমস্ত কর্তব্য পালন করেছে, তাই জন্যই হয়তো কথায় বলে যে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শব্দে। উনি নিজের ইচ্ছা পূরণও যেরকম করেছেন, অন্যদিকে পরিবারের পাশে দাঁড়িয়েছেন এই হাতের কাজের মধ্যে দিয়ে। দেখে নেব ওনার কাজগুলো, আমি এদিক থেকেই শুরু করি। প্রথম যে কাজটি আমার চোখে পড়ছে, একটা সুন্দর গোলাপ ফুলের কাজ, একটা সুন্দর ফুলদানির মতো খুব সুন্দর গোলাপ ফুটে রয়েছে। এটা সম্পর্কে দিদির কাছে কিছু জানতে চাইব। এটা একটা ক্লের ক্লে দিয়ে তৈরি একটা ফ্লাওয়ার ভাস, বিভিন্ন রকম ফুল দিয়ে মানে করে ওটাকে সেট করা বোর্ডের ওপরে। তারপরেই যেটা চোখে পড়ছে, কি সুন্দর দেখতে অসাধারণ বোর্ডের ওপরে মীনাকারী কাজ করা রাধা কৃষ্ণ, কি অপূর্ব! এটা যে হাতের কাজ মনে হচ্ছে এটা কোনো ছবি দেখছি। এই হাতের কাজ রাধা কৃষ্ণের যে ছবি, সেটা সম্পর্কে যদি কিছু বলেন। এটার নাম হচ্ছে বোর্ড মীনাকারী। এটা ওই বোর্ডের ওপরে নানা রকম এম সিল, তারপরে পেপার পাল্প দিয়ে এটা তৈরি করা, বোর্ডের ওপরে এটা তৈরি করা। তারপরেই যেটা আমার চোখে পড়ছে, দুর্গা ঠাকুরের ছবি গ্লাসের ওপর মীনাকারী কাজ করা, একটা সুন্দর দুর্গা ঠাকুরের ছবি চোখে পড়ছে। আগেকার দিনে অনেক বাড়িতেই এই ধরনের দুর্গা প্রতিমা রাখার চল ছিল, এবং এখনো এই শিল্পটা অনেকের বাড়িতে গেলেই দেখা যায়, একটা সাবেক কি চালের দুর্গা। এটা সম্পর্কে যদি একটু কিছু বলো। এটা গ্লাসের উপরে লাইনার দিয়ে লাইনটা করে নিয়ে এক ছবিটা ফেলে তারপরে গ্লাসটা রেখে তারপরে লাইনার দিয়ে আগে আউটলাইনটা করে নিয়ে তারপরে ওর ওর ভেতরে ওই এম সিল দিয়ে সমস্ত কাজ সমস্ত নিখুঁতভাবে কাজটা করে তারপরে কালার করা আর স্টোন দেয়া। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি, পাখির একটা সুন্দর গ্লাস পেন্টিং। পাখির এই গ্লাস পেন্টিং সম্পর্কে যদি দিদি আমাদের কিছু বলে, কি অসাধারণ! পাখি, একটা পাখি গাছের ডালে বসে আছে, আর আরেকটা পাখি যেন ফুল থেকে রেণু সংগ্রহ করে নিচ্ছে, এইটা সম্পর্কে যদি কিছু একটু বলে। এটা গ্লাস পেন্টিং, ওই ওই রকম লাইন আছে, সুন্দর রকমারি রং দিয়ে ছবিটা ফুটে উঠেছে। দেখে মনেই হচ্ছে না এটা কোনো ছবি, মনে হচ্ছে যেন গাছের ডালে সত্যি সত্যি পাখি বসে রয়েছে, অসাধারণ। পরবর্তী যে ছবিটা চোখে পড়ছে, সেটা হচ্ছে একটা 3D-র বক। বকটা তো অসাধারণ হয়েছে, বকটা অপূর্ব। ওটা হচ্ছে, যদিও ওটা গ্লাস পেন্টিং এর মধ্যে পড়ে, ওটা অ্যাক্রিলিকের ওপর করা, অ্যাক্রিলিকের ওপরে 3D করা, কারণ পাখিগুলো মানে ওর উপর থেকে উঠে আছে, বোর্ড থেকে উঠে আছে। আচ্ছা, 3D অসাধারণ হাতের কাজ। এরপর আমি যেটা চোখে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কাঠের ঝারকা। ওটা উঠবো, কাঠের ঝারকা সম্পর্কে যদি। হ্যাঁ, কাঠের ঝারকাটা ওটা হচ্ছে আমি ওই এতে রাজস্থানে গিয়ে দেখেছিলাম, বড় বড় কেল্লার বড় বড় দরজা, সেইটাকে দেখে আমার একটা মানে রানীর, ওখানকার রানীরা তো এর মধ্যে পর্দানবিশ ছিলেন, সেইটা এ করে আমি ভেতরেরটা ওটা ওপরের এই কাজগুলো ওই এম সিল দিয়ে কাজ আছে, তারপরে এই সবগুলো ফেব্রিক দিয়ে তার উপরে গ্লাস কালার দিয়ে গুলো করা, আর ভেতরেরটা হচ্ছে ক্যানভাসের ওপরে ওই করা। কাজ কি অসাধারণ! কতটা শিল্পী মানসিকতা থাকলে তবে এ ধরনের কাজ
স্রষ্টা সৃষ্টি করতে পারে তার ছবির মধ্যে দিয়ে। পরের কাজে চলে যাব। একটা দেখতে পাচ্ছি যে কার্ডবোর্ডের ওপরে কাপড়ের টুকরো দিয়ে তৈরি কি অসাধারণ একটা ছবি। কাপড়ের টুকরো দিয়ে তৈরি কার্ডবোর্ডের ওপর, ওটা তুমি কবে করেছিলে মনে আছে? এই ছবিটা তুমি কবে করেছিলে? এইটা অন্তত 7-8 বছর আগে, ওই কাপড়ের টুকরো দিয়ে মা সরস্বতীর, আর এই টাওয়াল তলার হাঁসটা টাওয়ালের টুকরো দিয়ে। আজকালকার দিনে তো সবাই গিফটের দোকানে যায়, গিফট কেনে, পার্সেল করে তাদের প্রিয়জনকে দেয় বা বন্ধু বান্ধবদের দেয়, কিন্তু এই সব জিনিসগুলো তো ঘর সাজানোর কাজেও ব্যবহৃত হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই। যারা এই কাজগুলো শিখতে চাইছে তাদের জন্য দিদির নাম্বারটা আমি একবার বলতে চাই। দিদির নাম্বার হলো 9674481492। আরেকবার বলছি, দিদির নাম্বার 9674481492। আপনারা মালা বিশ্বাসের সাথে সরাসরি যোগাযোগ করে নেবেন যদি আপনারা দিদির কাছে এই কাজগুলো শিখতে চান। শুধু এই কাজের মধ্যে দিদি নিজেকে সীমাবদ্ধ রাখেনি। আমার সামনে আমি দেখতে পাচ্ছি কিছু সুন্দর সুন্দর ব্যাগ। এই ব্যাগগুলো সম্পর্কে দিদির কাছে একটু জেনে নেব। আমি সামনেই দেখতে পাচ্ছি একটা সুন্দর ব্যাগ রয়েছে। এটা পুঁতি দিয়ে তৈরি। পুঁতি দিয়ে তৈরি এই ব্যাগটা অসাধারণ। এগুলো তো কাউকে গিফটও করা যায়। হ্যাঁ নিশ্চয়ই। এগুলো কি আপনি শেখান? হ্যাঁ সবই শেখাই, শেখাই প্লাস আরো সব। আরেকটা ব্যাগ এই দেখুন, এটা ক্রিম কট বলে, এটা ক্রিম কট দিয়ে তৈরি। আচ্ছা এটা কিভাবে তৈরি হয় বা কিছু একটু যদি বলেন। এটা ক্রুজ দিয়ে তৈরি হয়েছে। ক্রুজ দিয়ে তৈরি? আচ্ছা, খুব সুন্দর দেখতে। এটা কি এক এক রকম ডিজাইন হয়? বিভিন্ন রকম, আমার আলমারি ভর্তি দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করা যায়। অসাধারণ ব্যাগ। এগুলো তো আমরা বিয়ে বাড়িতেও ব্যবহার করতে পারি অথবা আমরা আমাদের প্রিয়জনদের উপহারও দিতে পারি। এটা একটা বটুয়া, বটুয়ার এই এটা কট দিয়ে তৈরি, ওই ক্রিম কট দিয়ে তৈরি, এটা হাতে বোনা। হাতে বোনা ক্রিম কট দিয়ে তৈরি একটা সুন্দর বটুয়া দেখছি। আরো আরেক ধরনের আমি ব্যাগ দেখতে পাচ্ছি সামনে, এটা সম্পর্কে দিদি যদি একটু কিছু বলেন। এটা সুতো দিয়ে তৈরি, ক্রুশের। ক্রুশের সুতো দিয়ে তৈরি, সুন্দর একটা গোলাপ মাঝখানে শোভা পাচ্ছে, অসাধারণ দেখতে। এটাকে কি বলে দিদি? এটা হচ্ছে সরু কট দিয়ে, সরু কট দিয়ে তৈরি ফ্যান্সি ফ্যাশনেবল ব্যাগ। আর পাঁচটা ব্যাগের থেকে একটু আলাদা এবং প্রত্যেকটা ব্যাগের ডিজাইনও কিন্তু আলাদা। কেউ যদি শিখতে চান বা কেউ যদি দিদির থেকে এই ব্যাগগুলো নিতে চান তার জন্য দিদির নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা আরেকবার বলে দিই, 9674481492। এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। কারোর যদি মনে হয় হাতের কাজকেই সে জীবনে চলার পথে পেশা হিসেবে নেবেন, কেননা হাতের কাজ শিখলে অন্তত পক্ষে আমরা কোথাও কাজ করি বা প্রফেশন হিসেবে নিই বা না নিই, অন্তত প্রিয়জনকে সেই হাতের কাজটা উপহার হিসেবে দিতে পারি। আমি সামনে দেখতে পাচ্ছি পুঁথির কাজ কিছু, একটু যদি একটা করে তুলে ধরে কিছু বলেন। এইটা পুঁথির একটা মানে ছেলে মেয়ে ছেলে সাহেব টাইপের একটা ছেলে। আর এই যে একটা পুঁতির ভেতরে তুলো না দিয়ে ফাঁপা ভাবে এটা তৈরি, এটা ডোনাল। কি সুন্দর পুঁতির মডেলগুলো উনি বানিয়েছেন নিজের হাতে। এগুলো ঘর সাজাবার জিনিস হিসেবেও ব্যবহার করা যায়, আবার আপনি প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারেন। এটা একটা ইঁদুর র‍্যাবিট হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইটা একটা ছোট পুতুল। এই পুতুলটা ঘর সাজানোর কাজেও ব্যবহার করা যেতে পারে অথবা চাবির রিং হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আর এটা হচ্ছে ওই কডের একটা মডেল, টেরি। কডের টেরি? ওই যে কড, এইটা বাচ্চাদের অতি পছন্দের। তাছাড়া ঘর সাজানোর জন্য আরেকটু তুলুন, আমি একটুখানি দর্শকদের দেখাতে চাই। এইটা ঘর সাজাবার জন্যও ব্যবহার করা যেতে পারে, আবার বাচ্চাদের
অত্যন্ত প্রিয় একটা উপহার হিসেবেও কিন্তু আমরা কাছের মানুষদের বাজার চলতি টেডি কিনে না দিয়ে এই টেডিটাকে উপহার হিসেবে দিতে পারি। ধন্যবাদ দিদিকে যে অমূল্য সময় বার করে আমাদের নন্দিনীর জলসাঘর অনুষ্ঠানে আসার জন্যে। কিন্তু এখানেই শেষ নয়, দিদির আরো হাতের কাজ আমি দেখতে পাচ্ছি। ওখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর বাউল কন্যা, ওটা বাউল হচ্ছে মীরাবাই কন্যা, এটা মীরাবাই। মীরাবাইয়ের কি সুন্দর একটা মডেল দেখতে পাচ্ছি, তার পাশে রয়েছে কি একটু যদি বলেন। হ্যাঁ, এটা হচ্ছে খবর কাগজ দিয়ে একটা মডেল, খবরের কাগজ। যে খবরের কাগজ আমরা পড়ার পর ফেলে রেখে দিই বা কিলো দরে বিক্রি করে দিই, সেই খবরের কাগজ দিয়েও কিন্তু উনি সুন্দর একটা মডেল তৈরি করেছে। এইটা সুতোর একটা মডেল, সুতোর হাতে তৈরি, সুতোর তৈরি, এটি ক্রুশের সাহায্যে তৈরি মডেল। এগুলো বাচ্চারা উপহার হিসেবে পেলে ভীষণ ভালো লাগবে। আর এটা হচ্ছে ফুল, এটা স্টকিং বলে একটা জিনিস আছে। আমরা হস্তশিল্প মেলায় প্রায় এই ধরনের ফুল দেখতে পাই, কিন্তু এই ফুলটা দিদি হাতে বানিয়েছেন, কিভাবে বানাচ্ছেন শিখতে গেলে কিন্তু দিদির সাথে যোগাযোগ করতেই হবে। তাই জন্যে আর দেরি না করে আবারও একবার নাম্বারটা বলছি, 9674481492। এই নাম্বারে আপনারা মালা বিশ্বাস দিদিকে, আমাদের আজকের মাননীয় অতিথিকে যোগাযোগ করবেন, এবং শিখতে চাইলে উনি কিভাবে শেখান, কোথায় শেখান ডিটেলস বলে দেবেন। এটা একটি কাগজের কাজ, কাগজের উপর উনি করেছেন কুইলিং এর, এটাকে বলে কুইলিং এর গয়না আছে নিচে আর উপরে একটা গ্রিটিংস কার্ড, কুইলিং এর গয়না এবং গ্রিটিংস কার্ড। এবার আমি এখানে কিছু সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি, এই দেখুন, আপনারাও দেখুন আমার সাথে আনন্দ ভাগ করে নিন দিদির হাতে তৈরি এই ছবি সম্পর্কে কিছু। এটা হচ্ছে পাঞ্চিং, এটাকে বলে কাগজের পাঞ্চিং। বাহ, খুব সুন্দর, এটা তো উপহার হিসেবে দেওয়া যেতেই পারে। আরো একটা ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে একটা সুন্দর নৈসর্গিক চিত্র, সেটা টাইলসের উপরে, টাইলসের উপর তৈরি সুন্দর একটি নৈসর্গিক চিত্র। শুধু এখানেই শেষ না, দিদির আরো কিছু কাজ আমার এদিকে রয়েছে, সেগুলো আপনাদের সাথে দেখাতে চাই। এটা হচ্ছে 24 ক্যারেট ফয়েলের, গোল্ড ফয়েলের ওপরে এই জিনিসটা তৈরি, এটাকে তাঞ্জোর প্রিন্ট বলে। তাঞ্জোর প্রিন্টের ওপর সুন্দর একটা গণেশ, এটা গোল্ড ফয়েল, গোল্ড কয়েন দিয়ে, গোল্ড ফয়েল, গোল্ড ফয়েল দিয়ে তৈরি। বাহ, 24 ক্যারেটের গোল্ড ফয়েল দিয়ে, অসাধারণ। যারা শিখতে চায় এবং প্রিয়জনকে উপহার দিতে চায়, নিজের হাতে তৈরি জিনিসের থেকে বড় উপহার কিছু হয় না। এখানে আমি দেখতে পাচ্ছি একটি হাতের কাজ, এটি আপনাদের দেখাবো। এটা বালির তৈরি, বালি দিয়ে তৈরি এই অসাধারণ, এটা একটা সিনারি বালির তৈরি ফটো ফ্রেমটি। শুধু এখানেই শেষ নয়, এটার পরেও আমি আপনাদের দেখাতে চাই আরো কিছু হাতের কাজ। তার আগে দিদিকে জিজ্ঞাসা করব যে এই হাতের কাজগুলো করতে, এক একটা ছবি করতে কতদিন সময় লাগে, কতদিন সময় লাগে দিদি? এটা বড় জিনিসগুলো করতে সময় একটু লাগে, তা বাড়ির সংসারে কাজটাজ করে প্রায় মাসখানেকের মতন লাগে। ছোটখাটো ব্যাগ ট্যাগ তৈরি করতে 4-5 দিন এর মধ্যে এক একটা ব্যাগ হয়ে যায়। এটা এই কাজ সম্পর্কে যদি একটু বলেন। এটা হচ্ছে বোর্ডের উপর প্যাচোলা প্রিন্ট, প্যাচোলা প্রিন্ট। বাহ, এটা কতদিন আগের ছবি দিদি? এটা তো 5 বছর আগের ছবি। এগুলো আমরা বাড়ি সাজানোর কাজে যেমন ব্যবহার করতে পারি, আবার প্রিয়জনকে উপহারও দিতে পারি। আজকে নন্দিনীর জলসাঘরে দিদিকে আমরা পেয়ে সত্যি ভীষণই আপ্লুত এবং আনন্দিত। এই প্রসঙ্গে বলি, নন্দিনীর জলসাঘর এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা খুঁজে খুঁজে সেই সব মহিলা বা সেই সব গুণী মানুষজনদেরই নিয়ে আসি, যারা জীবনে চলার পথে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে
সেই প্রতিকূল পরিবেশকে জয় করে এগিয়ে চলেছেন নিজের ছন্দে। সেই সব মানুষদের কথা আমরা শোনার জন্য আমাদের অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাই এবং তারা তাদের ঘুরে দাঁড়ানোর গল্প বলে। দিদির থেকে আরো কিছু জানবো, তার আগে বলে দিই, কিশালয় একটি সংস্থা, ফেসবুকের এদের একটি পেজ রয়েছে। এরা 15ই ডিসেম্বর একটি বস্তু বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। বস্তু বিতরণ অনুষ্ঠানে 250 জনকে বস্তু দেবেন বলে এরা ঠিক করেছেন। বস্তু বিতরণ অনুষ্ঠানটি হচ্ছে আজাদ কলোনি, PWD কলোনি, বন্দেরবিল, ডানকুনি ও হুগলিতে। আপনারা ওনাদের নাম্বারটা দিচ্ছি, একটু যোগাযোগ করে আপনাদের সাধ্যমতো যদি সাহায্য করেন, কিশালয় পরিবার চিরকৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে। কিশালয়ের শ্যামল বিশ্বাস বা তোরা ঘোষতি এদের কারোর সাথে আপনারা যোগাযোগ করে নেবেন এবং যেসব কাপড় জামা আপনারা ফেলে রেখে দেন সেই সব কাপড় জামাগুলো এনাদের হাতে তুলে দিন। কিছু দুস্থ মানুষ শীতে একটু উষ্ণ হতে পারবে। কিশালয়ের ফোন নাম্বারটা দিয়ে দিই, 8617265073। আরও একবার, 8617265073। আপনাদের শীত বস্ত্র পৌঁছে যাক সেই সব দুস্থদের হাতে, যারা শীতে নিজেদের পরার জন্য শতচ্ছিন্ন বস্ত্র পরে থাকে। আবার ফিরে আসবো দিদির কাছে, জেনে নেব এক ঝলকে দিদির পছন্দের রান্না কি, কি খাবার আপনার বাড়ির লোকরা আপনার হাতে খেতে ভালোবাসে। আমার বাড়ির লোকেরা আমার, আমি যাই রান্নাই করি, আমি যদি বিরিয়ানি করি সেও তারা মানে ভীষণ উচ্ছ্বসিতভাবে খায়, আবার যদি শাক চচ্চড়ি করি সেটাও তারা বাহবা দেয়, এবং আমার সবচেয়ে আমার নাতনি খুদে সদস্যটা সে তো খাবার থালা হাতে করে নিয়ে আর সে বাঁহাতে করে এই করে যাচ্ছে। অবশ্য মোবাইল আছে বলেই আমাদের যোগাযোগ ব্যবস্থাও এত সহজ থেকে সহজতর হয়ে উঠেছে এবং আমরা সব কিছু, যারা রান্না জানেও না আজকাল ইউটিউব দেখে সেই রান্না শিখেও ফেলতে পারছে। তবু আমরা যেন মা ঠাকুমাদের হাতের রান্না ভুলতেই পারি না। এবার দিদির পছন্দের কিছু প্রশ্ন আমি দিদির কাছে করতে চাই, সেটা হচ্ছে দিদির প্রিয় রং কি? আমার সাদা রং, সাদা রং, শান্তির প্রতি সাদা রং দিদির প্রিয় রং। দিদির পছন্দের ফুল? আমার পছন্দের ফুল হচ্ছে পদ্ম। পদ্ম। দিদির পছন্দের ফল? ফল আম। অবসর পেলে কি করে? আমার অবসর মানেই হচ্ছে এই সব জিনিস আর বেড়ানোর আমার খুব শখ আছে। আমার হাজবেন্ড ভীষণ বেড়াতে ভালোবাসে, কাজী প্রচুর বেড়াই। আমরা তাহলে জানলাম যে যখনই দিদি অবসর সময় পায় তখনই হাতের কাজ করে। এটা শুধু ভালো লাগার জায়গায় সীমাবদ্ধ নেই, এটা একটা নেশাও বটে। হ্যাঁ, নেশা। তাই জন্যে দিদিকে অনেক শুভেচ্ছা জানাবো যে আগামী দিনে দিদি আরো ভালো ভালো কাজ করুক, আরো ভালো ভালো হাতের কাজ আমাদের উপহার হিসেবে দিক। আর পরিশেষে একটা কথাই বলবো, নন্দিনীর জলসাভার অনুষ্ঠানে আসার জন্য এবং তোমার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য আমরা অত্যন্ত আপ্লুত ও আনন্দিত আজকে তোমাকে পেয়ে। আবারও নন্দিনীর জলসাভার অনুষ্ঠানে তোমার নিত্য নতুন হাতের কাজ আমরা দেখতে চাই। নন্দিনীর পক্ষ থেকে একটি ছোট্ট স্মারক সম্মাননাও আমি মৌতিষা চৌধুরী ওনার হাতে তুলে দিচ্ছি। উনি আগামী দিনে আরো সুন্দর সুন্দর হাতের কাজ করুক। নন্দিনীর পক্ষ থেকে শুধুমাত্র স্মারক সম্মাননা না, একটা ছোট্ট সংশয়পত্র তুলে দিচ্ছি CTN চ্যানেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। নন্দিনী প্রোডাকশন হাউসের পক্ষ থেকে আমাদের তরফ থেকে দিদির জন্য বুক ভরা ভালোবাসা আর একটা ছোট্ট উপহার। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমরা আপ্লুত দিদি তোমাকে আমাদের মাঝে পেয়ে। যদি নন্দিনীদের তুমি কিছু টিপস দিতে চাও আমার খুব ভালো লাগবে। নন্দিনীদের আজকালকার গৃহবন্ধুদের জন্য একটু টিপস। আসলে মানে আমরা তো পুরুষ শাসিত, আমাদের বহু যুগ ধরে তো পুরুষ শাসিত সমাজের মধ্যে দিয়ে আমরা চলে আসছি নারী জাতি। তো আস্তে 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 অনেক লড়াই করে আমরা এখন একটা পায়ের তলার মাটিটা শক্ত করেছি। আমাদের মেয়েরা এখন আমরা বাহুবলে এবং বুদ্ধিবল
ছেলেদের চেয়ে কোনো অংশে কম নয়, কিন্তু এত আমরা মানে ছেলেদের সমানভাবে যেরকম পুরুষদের সঙ্গে আমরা যেরকমভাবে চলছি, আমার একটাই বক্তব্য, মেয়েরা যে এই নারী স্বাধীনতার যেন অপব্যবহার না করে, নারী স্বাধীনতার যেন অপব্যবহার না হয়, এটাই আজকে নন্দিনীদের জন্য দিদির টিপস। অসংখ্য ধন্যবাদ, অনুষ্ঠান শেষ করছি, আবার দেখা হবে পরের রবিবার ঠিক একই সময়। নমস্কার।